Hello everybody, welcome to Miss World Bangladesh 2018, powered by Prem's Collection, co-powered by Step Footwear. The title sponsor is Diamond World and all the makeup done by Alvira's. এবং জানেন ব্রডকাস্ট পার্টনার এটিএন বাংলা এবং নিউজ টেলিভিশন পার্টনার একাত্তর টেলিভিশন এবং অনলাইন নিউজ পার্টনার জাগো নিউজ 24.com রেডিও পার্টনার জাগো এফএম হসপিটালিটি পার্টনার দ্য রয়্যাল প্যারাডাইস এবং লাইসেন্সিং বাই অন্তর শোবিজ লিমিটেড এন্ড আফটার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড টুডে ইয়েস আজকে আমাদের থার্ড রাউন্ড আর এই থার্ড রাউন্ড থেকেই বাছাই করে নিব আমরা টপ 10 কন্টেস্টেন্টসদের মানে বুঝতেই পারছেন প্রতিযোগিতা আরও এক লেভেল উপরে আজকের এই তৃতীয় পর্বে আমরা সেরা 10 পেয়ে যাব আর থার্ড রাউন্ডে জাজেস হিসাবে আমাদের সাথে আছেন খালেদ হোসেন সুজন দ্য অ্যাক্টর এন্ড সুপার মডেল এবং সব সময়ের মতো দ্য গর্জিয়াস বিউটিফুল দিলকা টুকরা তারিন জাহান তারিন আপু স্বাগত এন্ড উই হ্যাভ দ্য লেজেন্ডারি সিঙ্গার শুভ্রদেব স্যার এবং আমাদের সঙ্গে আছেন সুপার মডেল স্বপ্না আজিমি এম আপু স্বাগত Lastly, we have one of the most promising barrister of Bangladesh, Barrister Farabi. আমরা দেখব যে এই যে বিরতিটা কয়েকটা দিন গেল এর মধ্যে আমাদের পার্টিসিপেন্টরা কোথায় কোথায় ছিলেন তাদের কিরকম করে গ্রুমিংটা হয়েছে বাংলাদেশ 2018-এর সেকেন্ড রাউন্ড ছিল গতকাল আর নিজেকে অনেক বেশি যাচাই বাছাইয়ের মাধ্যমে অনেক বেশি প্রমাণিত করে আজকে থার্ড রাউন্ডে গ্রুমিং সেশন এসে পৌঁছেছি অ্যান্ড উই আর ইন টু টপ 16 রাইট নাও গ্রুমিং সেশন আমাদেরকে অ্যাক্টিং ড্যান্সিং পাশাপাশি নিজেকে কীভাবে প্রেজেন্ট করা যায় আরও অনেক কিছু শেখানো হবে এবং অনেক অনেক ল্যাকিংস বের হবে যেগুলোর উপর আমরা কাজ করতে পারবো অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট দেখা যাক কী হয় উই আর রিয়েলি গ্রেটফুল টু অন্তর শোবিজ অ্যান্ড এটিএন বাংলা ফর গিভিং আস দিস হিউজ প্ল্যাটফর্ম and thank you so much. Hello everyone, আমি অনন্যা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018-এর সেকেন্ড রাউন্ডে ফাইট করে আজকে আমরা টপ 16 এসে পৌঁছেছি আর আজকে থেকে আমাদের গ্রুমিং সেশন স্টার্ট হবে সেখানে থাকবে ডান্সের উপর ক্লাস অ্যাক্টিংয়ের উপরে ক্যাটওয়াকের উপরে আরও অনেক কিছুর উপরে আর এই জন্য ধন্যবাদ জানাতে চাই অন্তর শোবিজ এবং একই সাথে এটিএন বাংলাকে আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আর এই জন্য আপনাদের ভালোবাসা ও দোয়া চাই থ্যাংক ইউ হ্যালো এভরিওয়ান দিস ইজ নাইমা আজকে থেকে আমাদের গ্রুমিং সেশন স্টার্ট হচ্ছে আমাদের অনেক কিছু শেখানো হবে ডান্সিং ক্যাটওয়াক অ্যান্ড অনেক কিছু আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট থ্যাংকস এটিএন বাংলা অ্যান্ড অন্তর শোবিজ ফর সাপোর্টিং আস থ্যাংক ইউ সো মাচ হ্যালো এভরিওয়ান আফটার সিলেক্টিং দ্য টপ 16 রাউন্ড উই আর সিলেক্টিং ফর দ্য থার্ড রাউন্ড অ্যান্ড আজকে আমাদের ডে লং গ্রুমিং সেশন হবে আমি তো খুব এক্সাইটেড এই গ্রুমিং সেশন নিয়ে আশা করছি যে অনেক কিছু শিখতে পারবো এখান থেকে অ্যান্ড স্টে উইথ আস অ্যান্ড সাপোর্টিং আস অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু অন্তর শোবিজ অ্যান্ড এটিএন বাংলা থ্যাংক ইউ সো মাচ হ্যালো আমি টুম্পা আমরা ফার্স্ট সেকেন্ড রাউন্ড শেষ করে আজকে আমরা থার্ড রাউন্ডে এসেছি টপ 16-এ আমরা ভেরি এক্সাইটেড এরপরে যা কিছুই হবে না কারণ আমরা আরও ভালো শিখতে পারবো এবং আমরা আজকে আমাদের গ্রুমিং সেশন আমাদের এখানে নাচ গান এক্সারসাইজ সব কিছু শেখানো হবে আর স্পেশাল থ্যাংকস টু অন্তর শোবিজ অ্যান্ড এটিএন বাংলাকে তারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য আর আমাদের জন্য সবাই দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি ঐশী গতকালকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে থেকে আমরা কমপ্লিট করেছি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018-এর সেকেন্ড রাউন্ড অ্যান্ড আজকে আমরা বিভিন্ন কিছু প্রমাণ দেওয়ার মাধ্যমে টপ 16-এ এসে পৌঁছেছি আজকে আমাদের গ্রুমিং সেশন শুরু হচ্ছে আর আজকে আমাদেরকে ডান্সিং ইয়োগা ম্যানারিজম আর অনেক কিছুর উপরে ট্রেনিং দেওয়া হবে
সেক্ষেত্রে আমরা যাতে আরও ভালো করে আমাদের প্রতিভাগুলোকে বিকশিত করতে পারি। সো লেটস সি হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট রাউন্ড। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি নাজিবা বুশরা। গতকালকে অনেক লড়াইয়ের পর আমরা শেষ পর্যন্ত টপ সিক্সটিনে একটি জায়গা করে নিতে পেরেছি। আজকে হচ্ছে আমাদের থার্ড রাউন্ডে যাওয়ার আগে গ্রুমিং সেশন। আজকে আমাদের ডান্সিং, দেন অ্যাক্টিং, দেন হাউ টু ওয়াক প্রপারলি, এগুলোর পর অনেক বেশি ট্রেনিং দেওয়া হবে। হয়তো আমরা মজা করবো, তবে আজকে আমাদের সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট হবে এখান থেকে সর্বোচ্চ জিনিসটা ধারণ করে নেওয়া, যেন আগামী রাউন্ডে নেক্সট রাউন্ডে আমাদের সবচেয়ে ভালো পারফরমেন্সটা আমরা দিতে পারি এবং জাজেসের মনে একটা সুন্দর জায়গা করে নিতে পারি। এবং আই এম হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য আমরা একটা স্পেশাল প্রেজেন্টেশন করতে যাচ্ছি, অ্যান্ড আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তাদের তরফ থেকে একটা গ্রুপ পারফরম্যান্স। Stop, no, yeah, yeah, yeah.
know. পরিবর্তনটা কেমন দেখলেন? অনেক অনেক পরিবর্তন একদম, মানে আমরা প্রথম আমরা আসলে এইটা নিয়ে কথা বলছিলাম যে যতটুকু দেখেছিলাম এখন একেবারে অন্যরকম, মনে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল শো দেখছি। অল দ্য গার্লস ওয়েয়ারিং ভেরি মাচ গুড লুকিং অ্যান্ড কমফোর্টেবল শুজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্টেজ। আমি অনেক খুশি হয়েছি, দে ক্যান দে বিকাম মাচ মোর কনশিয়াস অ্যাবাউট আউটফিট অ্যান্ড মেকআপ এভরিথিং অল ওভার। দাদা রাস্টিক চেঞ্জ ইটআপ অ্যান্ড অ্যামেজিং। থ্যাংক ইউ দাদা। তাহলে রেজাল্ট বলে দেন। রেজাল্ট তো আমরা বলবো না। রেজাল্ট তোমরা বলবা কেন? না মানে হলেই তো, তোমরা তো হোজ এমসি, আমরা রেজাল্ট বলবো না? শো তো শেষ হয়নি, তোমরা বুঝতে পারলাম না, শো তো জাস্ট স্টার্টেড। সব সময় একটা ভুল করলে তো বারবার আই ডোন্ট নো, নীরবের আসলে গ্রুমিং দরকার আমার। But to tell you very frankly, মানে I'm so impressed. The most important thing is প্রত্যেকটা মেয়েকে এত প্রিটি লাগছে মাশাল্লাহ, and I think যে মানে আমরা জাজরা যে কোনো খারাপ কাজ করিনি সেটা মানে উই আর ফিলিং গুড। আর দ্য বেস্ট থিং ইজ মানে এত অল্প সময়ের ভিতরে এত সুন্দর ওরা নিজেদেরকে চেঞ্জ করেছে, দে আর ট্রাইং দেয়ার বেস্ট। লেটস টেক আ ব্রেক প্লিজ, আমরা একটা বিরতি নিচ্ছি এইটুকু, তারপরে ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকবেন প্লিজ। সবাইকে স্বাগত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এ। এখন শুরু হচ্ছে মূল কার্যক্রম, মানে 16 জন যাদেরকে আপনারা দেখলেন তাদের মধ্যে থেকে তো সবাই যাবে না, কেউ একজন যাবেন। প্রথমে সেরা 10, সেই নির্বাচনের পরীক্ষাটা এখন শুরু হচ্ছে। আমরা সম্মানিত বিচারকদের সামনে তাদেরকে ডেকে নেব। শুরুতেই ডেকে নিচ্ছে সুবর্ণনাথ অনন্যাকে। অনন্যা, তোমার চেঞ্জ দেখে অনেক ভালো লাগছে। ইউ আর লুকিং রিয়েলি প্রিটি। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাচ নিয়ে আমি কথা বলতে চাই। ভালো লেগেছে, যে জিনিসটা ভালো লেগেছে যে কনফিডেন্টলি নেচেছো, হাসি হাসি মুখ ছিল, নাচটা অনেক বেশি রিদমিক একটা গান তুমি সিলেক্ট করেছো। ধরো যে তোমাকে যদি অপশন দেওয়া হলো, কারণ একটা সময় তো আসবে যে তোমাকে বিয়ে করতে হবে, রাইট? মিস থেকে মিসেস হবে। জি ম্যাম। তো সেই সময় তোমাকে যদি দেওয়া হয় যে তুমি কি অ্যারেঞ্জ ম্যারেজ করবে নাকি তোমার নিজস্ব চয়েসে বিয়ে করবে? ম্যাম সেটা সিচুয়েশন ডিমান্ড করবে, আমি জানি না এখন, মানে এই মুহূর্তে আমি বলতে পারছি না। আচ্ছা সরি ম্যাম। নাইস অ্যানসার। সো অনন্যা, থ্যাংক ইউ।
তোমাকে একটা ছোট প্রশ্ন করব স্যার, ছোট, যেহেতু আজকে আমি সাদা পরে এসেছি তো জানতে চাই আমি সাদা মনের মানুষ বিষয়টা তুমি কি বুঝো? সাদা হচ্ছে পবিত্র রং, সে পবিত্র আর কোনো কালারিং নেই, দ্যাটস ইট, সে খুবই ভালো একজন মানুষ। এই জীবনে কখনো কোনো সাদা মানুষ দেখেছো, সাদা মনের মানুষ? ভেবেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা, মিস সোলস বাংলাদেশ 2018-এর আজকে ছিল টপ 10 সিলেকশন রাউন্ড, আর আমার পারফরমেন্স ছিল ডান্স। আমি তো আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা জাজেসদের হাতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন মিস সোলস বাংলাদেশ 2018 শুধুমাত্র এটিএন বাংলায়। দেখছেন আপনি এটিএন বাংলা, দেখছেন মিস ওয়ার্ল্ড 2018 বাংলাদেশ, এবং এখন আমরা দ্বিতীয় প্রতিযোগীকে ডেকে নিব এবং তিনি হচ্ছেন নাইমা খন্দকার। এখন আমি একটি গান করছি সেলিন ডিয়নের গোবন। এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ আই ফিল ইউ। যতটুকু গাইলে ফার্স্ট টু লাইন্স তোমার পিচ লেভেল একটু প্রবলেম, জাস্ট মুখটা খুলে গাও, মুখটা অফ, মাউথ ওপেন করে গাও, জাস্ট সিস্টেম কানে, হ্যাঁ মাউথ ওপেন করে আবার গাও, ফার্স্ট থেকে শুরু করো, হ্যাঁ করো। এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ আই ফিল ইউ। নাইমা, তুমি কি ফেশিয়াল এক্সপ্রেশনের উপরে একটু প্র্যাকটিস করেছো? ম্যাম করেছি একটু, আরো বেটার করব। এটা কি তোমার নরমালি হয়, লাইক এই এখানে যে একটু ক্রাম্প হয়ে যায়, এটা নরমালি হয়? নরমালি ক্রাম্প হয়, এটাকে একটু প্র্যাকটিস করেছো এর মধ্যে? একটু করেছি, বাট আরো বেটার করার ট্রাই করব। ওটা কিন্তু খুব চোখে পড়ে, সেন্টার পয়েন্ট ওইটা হয়ে যায় যে তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা তুমি হোল্ড করতে পারছো না, ইটস লাইক শেকিং এটা। Okay, I like you so much, but তুমি এটার উপর আরেকটু প্র্যাকটিস করো। There is a zombie apocalypse right now, okay? Okay. And in this studio, who will you save first among five of us? And why? It's very confusing because I love everyone. কিভাবে বলবো এটা বলতে পারবো না। আচ্ছা। Okay, thank you. Thank you. হ্যালো এভরিওয়ান, আমি নাইমা, মাত্র আমাদের পারফরমেন্স রাউন্ড শেষ হলো, শেষ করে আসলাম, জানি না টপ টেনে যেতে পারবো কি না, ভালো হয়েছে, এখন দেখি কি হয়, সবাই আমার জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। ওকে জাজেস, এবার আমাদের সামনে আসবে সালওয়া, অ্যান্ড শি উইল ডান্স ফর বাবি ডল। আসসালামু আলাইকুম রেসপেক্টেড জাজেস। ওয়ালাইকুম আসসালাম। ইউ আর লুকিং লাইক এ বারবি ডল। Thank you so much, ma'am. You are looking so pretty, mashallah. Thank you. So what is your performance today? I'm performing a dance. Okay. Hiya, Bobby. Hi, Ken. You want to go for a ride? Sure, Ken. তোমাকে একদমই আসলে বারবি লাগছে, কোরিওগ্রাফির দিক থেকে যদি স্টেজটাকে আরো প্রপারলি ইউজ করতে পারতে, বারবির মুভমেন্টটা কিন্তু একটু একটু পুতুল টাইপের হয়, রাইট? একটু কাট কাট টাইপের হয়। ইমি, আমার কাছে মনে হয় কি একটু ওর সাথে একটু পারফর্ম করবি, গানটা মনে হয় আমার দেয়া হোক, আমাকে দেখে দেখে করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো লেটার অন ওরা দেখে আমাদেরকে কিছু করতে পারবে কি না। শিওর।
It's just for fun. সত্যিকার অর্থে তোমাকে পুরো বারবির মতো লাগছে, আমি আগেও বলেছি। থ্যাংক ইউ। ভালো লাগা আর ভালোবাসা দুটো কথা, মানে দুটো জিনিসকে তুমি কিভাবে ডিফাইন করবা? ভালো লাগা, যে কোনো কিছুর প্রতি আমাদের অনেক ভালো লাগতে পারে। আমি এখন এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার অসম্ভব ভালো লাগছে যে আমি আপনাদের মতো সম্মানিত জাজদের সামনে দাঁড়িয়ে থাকতে পেরেছি। আর ভালোবাসা, ভালোবাসা হলো এমন একটি বন্ধন যেটা আমাদেরকে মায়ার বাঁধনে জড়িয়ে ফেলে। এক দৃষ্টিতে ভালো লেগে গেছে, ভালোবেসে ফেলেছি, আমরা দেখি কিন্তু সিনেমায় বা বিভিন্ন ক্ষেত্রে বলে অনেকে, তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, কেন বলে? সেটা তো লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেটা তো সবার ক্ষেত্রে হয় না স্যার, কারো কারো ক্ষেত্রে হয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের টপ 16 থেকে টপ 10 এর সিলেকশন রাউন্ড চলছে, আমি আমার পারফরমেন্স শেষ করে চলে এসেছি। আমার পারফরমেন্স দেখার পরে তারিন ম্যাম এবং ইমি ম্যাম স্টেজে উঠে চলে এসেছেন আমার সঙ্গে ডান্স করতে, আমি এত বেশি খুশি যে তা আসলে বলে বোঝাতে পারবো না। এর সম্পূর্ণ ক্রেডিটটাই আমি দিব আমাদের শ্রদ্ধেয় ম্যাম এবং প্রান্ত আপুকে, তারা প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কন্টেস্টেন্টকে এত বেশি সহযোগিতা করেছেন যে তা আসলে বলার বাইরে। তারা খুব ভালোভাবে আমাদেরকে মোটিভেট করেছেন যেন আমাদের বেস্ট পারফরমেন্সটা আমরা জাজদের সামনে তুলে ধরতে পারি, এজন্য আমি তাদেরকে থ্যাংক ইউ বলবো। সো গানের পর এবার অভিনয় হলে কেমন হয় জাজেস? খুবই ভালো হয়। ড্রামা নিয়ে আসছে নূর নাহার লিমা। ড্রামাটির নাম হচ্ছে অপরাজিতা। আচ্ছা দেখি, ওকে একটু দেখি আমরা। আমার একটা হেল্পিং হ্যান্ড লাগবে, এখানে একটা বাবার ক্যারেক্টার আছে, সো আমি সেজন্য নীরব ভাইয়াকে একটু স্টেজে নিয়ে নিই। নীরব আসো, বাবা হতে আসো নীরব। কেন ওনাকে বাবা বাবা লাগে আপনার? নো স্যার, বাবা নীরব এই দিন দেখতে হলে নীরব তোমার এসো বাবা। আসো বাবা। মারে কি করিস? এই তো বাবা পড়ছিলাম, কিছু বলবে? শরীরটা ভালো না রে বাজান, কোমরটা কেমন জানি দরদ করতেছে। বাবা একটু একটু তুমি একটু রেস্ট নাও বাবা, একটু কাজ কম করো, তোমার শরীরটা তো অনেক খারাপ বাবা, একটু কাজ কম করো। আমি তো পড়ছি বাবা, দেখো তুমি আমার উপর বিশ্বাস রাখো, দেখবে আমি বড় হয়ে তোমার জন্য অনেক কিছু করতে পারবো, তোমার মুখটা অনেক উজ্জ্বল করতে পারবো বাবা, আমাকে একটা সুযোগ দাও বাবা। আরে তুই বড় হতে হতে আমি আর থাকবো না, নে এই বুড়া বাপটার দিকে একটু তাকারে মা। বাবা প্লিজ বাবা, আমাকে একটু সুযোগ দাও বাবা, আমার স্বপ্নটা পূরণ করতে সুযোগ দাও। আমি তো আসলে এই ফ্র্যাটার্নিটির না, মানে অভিনয় জগৎ, নাচের জগৎ, কিন্তু আমার নিজেরই মনে হয়েছে তোমার এখনও এটার ম্যাচুরিটি আসেনি। তোমার অভিনয়ের অ্যাটলিস্ট অনেক অনেক সময় লাগবে, এক্সপ্রেশনের সমস্যা, কথা বলতে ফাম্বল হচ্ছে, ভুলে ভুলে যাচ্ছ, বাট মেসেজটা সুন্দর ছিল, কিন্তু এই কয়েকটা জিনিসে তোমার সমস্যা। তোমার পুরো স্ক্রিপ্টের ভিতরে একটা জিনিসই ভালো ছিল, সেটা হচ্ছে লাস্টের মেসেজটুকু। অ্যাক্টিং নিয়ে অনেক কথা হলো, এবং আমি ছোট্ট দুটো কথা বলবো। তোমার প্রথম হচ্ছে গিয়ে টেকনিক্যালি তোমার অনেক প্রবলেম আছে, তুমি স্টেজটাকে ইউজ করতে পারোনি, তুমি একটা কর্নারে চলে গিয়েছিলে, অ্যান্ড নীরব এক্সিট হওয়ার পরেও তো তুমি কিন্তু ফ্রন্টে আসোনি, প্রোনাউন্সিয়েশন সব বলেছো তো, আর খুবই তুমি আন্ডার, তোমার অ্যাকচুয়ালি ভেরিয়েশন খুবই কম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। হ্যালো এভরিওয়ান, আজ আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018-এর টপ 10 সিলেকশন রাউন্ড ছিল। সো আমি সেখানে একটি একক অভিনয় করেছি, যদিও আমি অ্যাক্টিং অতটা ভালো না, অতটা হয়তো পারফেক্টলি করতে পারিনি, বাট আশা করছি যে অনেক ভালো করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। জানি না কেমন হয়েছে, আর বেশ কথা হচ্ছে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, সো এতটুকুই আশা করছি যে আমাকে সবাই সাপোর্ট দিবেন, আমার সাথে থাকবেন, এবং হোপ ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ফারাবি ভাই, আপনার কাছে না আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে আমাদের গ্রামে তো একটা প্রচলিত, খুবই বহুল প্রচলিত একটা শব্দ ঢেকি, ঢেকিতে যেটাতে ধান বানা হয় আর কি। বিদেশে একটি মামলা হয়েছিল একটি যৌথ পরিবারে, ঢেকিটা আসলে কে নেবে সেটাকে নিয়ে কিন্তু মামলা হয়েছিল। তো বিচারক যিনি ছিলেন তিনি তো বুঝতে পারছিলেন না যে ঢেকিটা কি, তো ওটা এক্সপ্লেন করতে গিয়ে বলেছিল যে
টু ম্যান ডকর ডকর অ্যান্ড ওয়ান ম্যান আউলায়, দ্যাট ইজ কল্ড ডেকি। এটা আসলে কেউ বোঝাতে পারছিল না তারপরও তাকে। তো এটা তাহলে কি হবে, কি খারিজ হয়ে যাবে? খারিজ হয় না, হয়তোবা কোর্ট সময় নেয়, অথবা ব্রেক নিতে পারে, অথবা মূলতবি ঘোষণা করতে পারে। তাহলে আমরা একটা ব্রেক নেই, সুব্রতা কি বলেন? আচ্ছা ব্রেকে যাই প্লিজ। ওকে ব্রেক। Welcome to Miss World Bangladesh 2018, powered by Prem's Collection, co-powered by Step Footwear. The title sponsor is Diamond World, and all the makeup done by Alvira's. এবং জানেন ব্রডকাস্ট পার্টনার এটিএন বাংলা এবং নিউজ টেলিভিশন পার্টনার একাত্তর টেলিভিশন এবং অনলাইন নিউজ পার্টনার জাগো নিউজ 24.com, রেডিও পার্টনার জাগো FM, হসপিটালিটি পার্টনার দ্য রয়্যাল প্যারাডাইস এবং লাইসেন্সিং বাই অন্তঃ শোবিজ লিমিটেড। আমরা পরবর্তী প্রতিযোগী দেখি, ওর নাম হচ্ছে তৃষা। প্লিজ Yes, please. Start karo. আজ আমার বাজান হইব। সকলে কয়, সকলে কয় আমার বাজান নাকি আর আইব না। আমি বিশ্বাস করি না। আর বাজান, আর বাজান ঠিক আইব। যেদিন যেদিন বাজান যুদ্ধে গেছিল, বাজান মোরে কয়ে গেছিল, বাজান মোরে কয়ে গেছিল, মা তুই কোনো চিন্তা করিস না মা, আমি ফিরে আইম, আমি ফিরে আইম, আমার বাজান, আমার বাজান ফিরে আইব। জানি আমার বাজান ফিরে আইব। যেদিন মোর মাইয়া ডারে লয়ে গেল পাকিস্তানিরা, বাজান না যে কি কষ্ট পাইছিল, কিন্তু আর বাজান আইব, আর বাজান আইব। এই দুনিয়াতে তো বাজান ডা ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আইতো আইব, আর বাজান ঠিকই আইব। কে শফিক, বাজান তুমি আইস তো? আজাদ কই? আজাদ আয় নাই? আমার আজাদ কই? আয় নাই আজাদ? আজাদ আয় নাই? আজাদ তোমরা নিয়ে আয় নাই? দেখতে অনেক
পতাকা নিয়ে গেছে আবু, ওই পতাকায় আমার বাপ, ওই পতাকায় আমার বাপ জান, এই মাটি আমার বাপ। অ্যাজ এ দর্শক হিসেবে আমি মুগ্ধ হয়ে গেছিলাম, আমার নিজেরই চোখে পানি এসে পড়ছিল। এক্সপ্রেশনগুলো যে আমাদের যুদ্ধের সময় মা যারা ছিলেন তারা যে কত বড় স্যাক্রিফাইস করেছেন, হঠাৎ করে এই এই সিনটা আমাদের চোখে ভেসে আসলো। ফ্যান্টাস্টিক। আমি নিজে একটা মুক্তিযোদ্ধার সন্তান, যখনই কখনো এরকম কিছু দেখি আমি অনেক Thank you. Excellent performance. I really loved it. Thank you so much, ma'am. Really loved it. সবাই কেঁদেছে তোমার, মানে ইটস এত ইমোশনাল একটা জিনিস, তুমি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছো, জন্য তোমাকে থ্যাংক ইউ। আচ্ছা তৃষা, তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করি। আমার মনে হয় বেচারি ওনার ক্যারেক্টার থেকে বেরোতে পারে এখন। মানে ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে তোমার কোন সেলিব্রিটি তোমার আইডল তুমি মনে করো এবং কেন? সামনে বসে আছেন হারিন আপু। ছোটবেলায় যখন আপু ওনার নাটক দেখতো আমাকে পাশে বসে বলতো যে কখনো হতে পারবি, কখনো হতে পারবি। এবার আব্বুকে আমার সালাম দিবে, দোয়া করতে বলবে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি একটা অ্যাক্টিং করেছি, অ্যাক্টিংটা ছিল শহীদ আজাদের মায়ের ভূমিকায়। সো আমি আই থিঙ্ক আমি অনেক ভালো করেছি, জাজরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, ওনারা জাস্ট কান্না করে দিয়েছে আমার অ্যাক্টিং দেখে। And this is the huge achievement for me. খুবই আবেগঘন একটা পরিস্থিতি মুখোমুখি আমরা হয়েছিল। আমার দাদা, এবার আরও আবেগঘন একটা পরিস্থিতির শিকার আপনি হবেন, কারণ যাকে স্টেজে ডাকবো এত বড় একটা ফ্যামিলিতে এত স্ট্রাগলের পরে মেয়েটা আজকে এখানটা এসেছে আপনাদের সামনে, অ্যান্ড দ্যাট ইজ স্মিতা টুম্পা। টুম্পা কি দেখাবে? আমি স্যার গান করতে চাচ্ছি। আচ্ছা, একটা গান শুনি। একটা আধুনিক বাংলা গান। আচ্ছা। আমার একলায় আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। খুবই ভালো গেয়েছো, ভেরি নাইস। তুমি বাংলাদেশে প্রিমিয়ার সিঙ্গার কার গান তোমার ভালো লাগে? আমার কনা আপুর গান সবচেয়ে পছন্দ। তুমি সাবিনা ইয়াসমিনের কোনো গান জানো? সাবিনা আপার? হ্যাঁ জানি। দুটা দুটা লাইন দাও তো। কি সোনার আলোয় জীবন ভরি দিলে ওগো বন্ধু, তোমার এক্সপ্রেশন খুবই ভালো। আমি একটা লাইন গান গাইবো, তুমি পরের লাইন গাইবে। সব সখীরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলায় দেবো সখি তোমার কানের সোনা সখি গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি। তারপর লাইন গাও। তোমার বেলায় পয়সা নেব না। ওয়াও, তোমার কাছ থেকে ভেরি গুড। আমি শুধু জাস্ট একটা কোশ্চেন করব তোমাকে, সেটা হচ্ছে সাধারণত বলা হয় যে নারীদের একমাত্র স্থান হচ্ছে সংসার করা, তুমি কি এটাকে এগ্রি করো নাকি ডিসএগ্রি করো, এবং যদি ডিসএগ্রি করো সেটা কেন? এটাকে আমি সম্পূর্ণভাবে ডিসএগ্রি করি, তার কারণ আমরা নারী এবং আমরা হচ্ছে এই পৃথিবীটাকে সুন্দর করতে পারি, আমরা এই পৃথিবীটাকে পিচফুল করতে পারি, আমরা এই পৃথিবীটাকে ফুল পৃথিবীটাকে আমরা চেঞ্জ করতে পারি। এবং যারা এটা মনে করে তাদেরকে আবার বলে দেই, আমরা সব কিছুই পারি যেটা ছেলেরাও পারে। সব থেকে বড় কথা, আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের স্পিকার একজন নারী, আপনাদের সাথে দুটো যা যত নারী নারী। আমরা নারীদের জন্য একটা হাততালি দেব। খুব তাড়াতাড়ি বলো, কোন মাসে 28 দিন থাকে?
সব মাসে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা টপ 16 থেকে টপ 10 আমাদেরকে নেওয়া হবে সো আমাদের আমাদের গ্রুমিং শেষে আমাদের অনেক কিছু শিখিয়েছে আমাদের ইনস্ট্রাক্টররা আমরা একেবারে র ভেবে এসেছিলাম যেখানে আমরা কিছুই পারতাম না জাস্ট নাচ গান অল্প কিছু পারতাম সো তারা আমাদেরকে অনেক সুন্দর করে শিখিয়েছে একদম ধরে ধরে আমাদেরকে শিখিয়েছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর আজকে দেখি কী হয় পারফর্ম আমার করা শেষ তো রেজাল্টের জন্য অপেক্ষা করছি একটু একটু ভয় লাগছে তবে কনফিডেন্ট আছে টুম্পার এত সুন্দর একটি পারফরমেন্সের পর এবার আসছে ঐশী ঐশী রাইট জি ম্যাম তোমাকে মাশাআল্লাহ এত সুইট লাগছে উনি তো ফারাবি ভাই তো বলেই ফেললেন যে আলিয়া ভাট আমাদের দেশের আলিয়া ভাট বেটার দ্যান আলিয়া ভাট অফ কোর্স না অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ ধন্যবাদ তোমার নাচটাকে দেখতে চাই এত কালারফুল এত সুন্দর গ্রিন ম্যাজেন্টা একটা বিউটিফুল কম্বিনেশন আই লাভ ইট দেখতে চাই তোমার পারফরমেন্স আগে জি চেষ্টা করছি ম্যাম Amazing, amazing. জোরে একটা তালি দাও হোক ওকে মাশাআল্লাহ ধন্যবাদ কিপ ইট আপ টোটাল প্যাকেজ বাকিরা ইন্টেলেকচুয়াল কোশ্চেন করতে পারে আমার মনে হচ্ছিল যে আমি ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্টেরই জাজ আমার এটা মনে হচ্ছিল যে আমি ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট দেখছি যে হয়তো সবই পারে মাশাআল্লাহ ওইছি আমি এক্সপেক্ট করছি নেক্সট যে প্রোগ্রাম হবে তুমি সেইখানে গান গাইবে ফারাবি ভাই হচ্ছে একটা কালারফুল গ্লাস পরা আমার মনে হয় ফারাবি ভাই একটু স্টেজে যাক একটা কম্বাইন্ড কোন একটা গান ছাড়া হোক ফারাবি ভাই দেখি একটু পারফর্ম করতে পারে কিনা এই সুযোগ বারবার দেওয়া হবে না কিন্তু আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ধন্যবাদ স্যার এই মাত্র আমার পারফরমেন্স যাদের সামনে দেখিয়ে আসলাম তারা সত্যি অসম্ভব ভালো কিছু কমিটমেন্ট আমাকে দিয়েছেন আমি জানি না আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হতে পারবো কি না আমি আমার শতভাগ চেষ্টা করেছি আজকে আর তারা যেসব মন্তব্য করেছেন আমার সম্পর্কে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট আমি জিতবো কি না জানি না কিন্তু তাদের এই মন্তব্যগুলো আমার মাথায় সত্যিই সোনার মুকুট আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার এটা I see that everyone is enjoying very much. Yes. Okay, so now calling up on the stage contestant number 8, Bushra.
Fantastic. Very nice. Fantastic. I just loved it. Thank you so much, ma'am. মানে আমি তোমাকে বল মানে I'm so happy. I'm so happy. Bushra. Yes, sir. What can I do for you? Sir, I don't know. Oh. অন্তর শোবিজ তোমাদেরকে গ্রুম করে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে আমরা যারা জাজ এই যে একটাতে নিয়ে আসাটা যে কি কষ্টের হবে এটা আমরা বুঝতে পারছি কিন্তু এখনই ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করি তোমার কি পেট আছে Yes sir I have one What is it I have a rabbit Rabbit হয়ে তুমি কি অ্যাডভাইসটা করবে আমাদের হিউম্যান বিং কে আমাদের মানুষদেরকে I would like to say that all animals are not bad they have a good thing in themselves too and that is obedience and would like to say that all the human beings should learn that from the animals thank you sir assalamu alaikum shobai ke ajke third round er audition sheshe apnader samne eshechi amar onubhuti byakto korte judges to amar performance onek appreciate koreche asha kori apnader theke ami purno support ta pabo ebong apnara amar jonno shobai dua korben dhonnobad shobai ke